কারণ দেয়ালে পোস্টার লাগাতে অনুমতি নেওয়া কি জরুরি? যদি আপনি শরিয়া বিবেচনা করেন, কোরআন হাদিস বিবেচনা করেন, অবশ্যই কারোর ওয়ালে পোস্টার বা যে লেখে যেটা কি বলে চিকা মারা, তারপরে এই জাতীয় কাজ করলে দেয়াল লিখন, এগুলো করতে অবশ্যই সংশ্লিষ্ট দেয়াল মালিকের অনুমতি নেওয়া দরকার। কিন্তু এটা বলা আমাদের সমাজে উলুবনে মুক্ত চলানোর মতো। ধর্মের নামে, ইসলামের নামে আমরা কি করি, আরেকজনের ওয়ালের মধ্যে যাই লিখেছি, সে আদৌ এটাতে রাজি কিনা আপনি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করতেছেন না, আছে না? নাই গণতন্ত্রের নাম দেওয়া নির্বাচনী পোস্টারে গোটা সমাজটাকে আপনি শেষ করে ফেলতেছেন, অস্বাস্থ্যকর পরিবেশ করে ফেলতেছেন, আরেকজনের দেয়ালে লিখতেছেন, বাদে দিলে বরং রাতে হাত পাইনে দিয়ে আসবে। এগুলো সাংঘাতিকভাবে হারানো কাজ। ওয়াল মালিক অনেক সময় লিখে দেয় দেয়ালে পোস্টার লিখবেন না, ওইটার উপর দিয়ে লেখে, দেয়ালে পোস্টার লাগাবেন না বললে ওইটার উপরে লাগায়। আমরা আসলে কম যে সভ্য হব আমি জানি না। আমাদের দেশে অনেক নীতিবাক্য শুনবেন, মানবাধিকার হান তান, এইরকম অনাচার সমাজের রন্ধ্রন্ধ্রে সারাক্ষণ হচ্ছে, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। এগুলো রাজনীতির নামে, ধর্মের নামে আমরা এগুলোকে বৈধ করে ফেলছি। যদি কোনো ওয়ালের মালিক দেখা যায় যে তিনি অনুমতি দেন, তাহলে তারা লাগাইতে পারেন। কিছু কিছু ওয়াল আছে যে ওয়ালের মালিক বেচারা অনুমতি না দেওয়ার উপায় নেই, এমন লাগান লাগা একটার উপরে পাঁচটা লাগা, কি করবে নিরূপায়? এটা কোনো সভ্য সমাজের রূপ হতে পারে? বাংলাদেশে হচ্ছে, আপনি অনুমতি ছাড়া তার এটাকে ব্যবহার করতেছে, জায়েজ নেই। অবশ্যই গুনাহের কথা, একটা জাগরণ দরকার, শব্দ সন্ত্রাস, এই যে দেয়াল লিখন, ওয়ালে পোস্টার লাগানো দিয়া যেখানে সেখানে আপনি যাতা করবেন, এগুলোর বিরুদ্ধে একটা জাগরণ দরকার। এগুলোর বিরুদ্ধে যুবকদেরকে জেগে ওঠা দরকার, যাতে অনাচারগুলো, এই অসভ্যতাগুলো হতে দিতে পারে না। কোনো সভ্য মানুষ এগুলোকে মেনে নিতে পারে না যে আপনি জবরদখল করবেন আপনার ওয়াল। দোয়ার মাধ্যমে যদি ভাগ্য পরিবর্তন হয়ে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে বান্দা যে দোয়া করবে এবং এর ফলে তার ভাগ্য পরিবর্তিত হবে, এটাও কি পূর্ব থেকে ভাগ্যে নির্ধারিত নয় বা ভাগ্যেরই লিখন নয়? হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই এটা আগে থেকে ভাগ্যে নির্ধারণ। আপনার জন্য সেটা নতুন, কিন্তু আল্লাহর কাছে নতুন বলতে কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছুই আগে থেকেই নির্ধারণ করা। আপনি ভাগ্যে এতটুকু পাবেন, এরপরে আবার দোয়া করে আল্লাহর কাছ থেকে সেটা পরিবর্তন করে ওই জায়গায় যাবেন, কি হবে না হবে আল্লাহর কাছে সব কিছুই জানা আছে। সম্ভবত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাকদীর সম্পর্কে লিখতে গিয়ে একটা জায়গায় লিখেছেন যে আল্লাহ তাআলা তাকদীরের যে ফেরেশতা আছেন, যে লেখে, তাকে দায়িত্ব দেন বান্দা তাকদীরে তুমি এটা রাখো। এরপর দোয়ার মাধ্যমে বান্দা যে তাদের তাকদীরকে পরিবর্তন করবে, ওটা তাকদীরের ফেরেশতাও জানে না, আল্লাহ সব জানে। আল্লাহর কাছে কোনো কিছু লুকাবার সুযোগ নেই। মামিন রতবিন ওরাইয়া বিসমিল্লাহি কিতাব মুবিন, আল্লাহর কাছে সব কিছু জানে। তো এই জন্য এটা ভাগ্যে লেখা আছে, বাট আপনার জন্য এটা নতুন, ফেরেশতার জন্য এটা নতুন, আল্লাহর কাছে নতুন বলতে কিচ্ছু নাই।